কিন্তু অনেক টাফ, কারণ একটু শক্ত থাকে। তো আমার মনে হয় সম্ভবত ব্রাহ্মণবাড়িতে বিয়ে করার পর 1 লাখে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও। ঘুম থেকে উঠে আসলে এখানে একটু রোডটা ওপেন করলাম, কুকির বাসার রোড হচ্ছে এটা, আমার গাড়ি, এটা হচ্ছে সুমন ভাইয়ের, তার ভাইয়া কুকির জামা জড়ো চলে গেছে, এই হচ্ছে। কালকে তেহারি ছিল, তো আমি সকালবেলা একটি প্যানে এটা একটু গরম করে নিচ্ছি যে খাবার খাবে আর কি, আর বাচ্চাদের নাস্তা দিয়ে দিচ্ছি, আর এখানে বাচ্চাদের একটু ব্রেড নাটেল্লা দিয়ে দিচ্ছি, আর সবগুলোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে, আর এই হচ্ছে আমি নাটেল্লা লাগিয়ে নিচ্ছি। কাছের লাউ এটা সুমন ভাইয়ের জন্য রেখে দিয়েছি, সুমন ভাই কাটবে। আর এই যে আমি কিচেনটা যতটুকু পেরেছি একটু ক্লিন করে নিয়েছি, আর আদা রসুন বের করে রাখলাম, এখানে শুটকি, গরুর মাংস, আর এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করবো, প্লাস মিষ্টি কুমড়াটাও শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর গরুর মাংস। এই হচ্ছে আজকের রান্না, আর দেখি লাউয়ের ছিলকাটাও ভাজি করবো। আবার সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার দেখাই, এটা হলো জেসার গাছের মিষ্টি কুমড়া। আমি এখানে ধরতে পারতেছি না, দেশ হলে যেমন একেবারে ফুলের মতো থাকে, আমি চাচ্ছি যে তোমার আসা উপলক্ষে তোমাকে, তোমার জন্য জিসা নিয়ে আসছে, তুমি কাটবা, জিসা রান্না করবে, এটার অন্যরকম একটা লাকি। সত্যি দাও তোমার জানি তোমার মনে মনে এখানে দেখ, সোমবার তো বুদ্ধি আছে মিষ্টি কুমড়া কাটতে, আমার খবর হয়। আমিও ব্রাহ্মণবাড়িয়ার জামাই বলে কথা, ব্রাহ্মণবাড়িয়ার থেকে সুমন ভাই কিন্তু সবগুলো বুদ্ধি নিয়ে আনিস না, আমিও বামনকে দিয়া ভাইয়া কাটাই, কিন্তু আসলে আপনার আসলে বুদ্ধি আছে, আসলে এত সুন্দর করে কিভাবে, আর মিষ্টি কুমড়াটা কাট রাখুন থাকতে থাকতে। আমি বিয়ে করতে পারছি জামাই নেই, সব কাজ ও কাছে মনে করে না করে দিলা, আম্মা তুমি ঘুমায় বলে না, তোরা জামাইরা গুণের হবে, জামাইরা থাকবে গুণে। হ্যালো মলি আপু, আসসালামু আলাইকুম। তোমাদের রিজিক আছে মাশাআল্লাহ। গাছের লাউ অবশ্যই গর্বিত, কারণ তোমার জার্নি আমি বুঝতেছি না ফ্লোরিডাতে। যাক আমাদের ভাগ্যে ছিল, বুঝছো, তোমাদের এত এত লাউ আমরা তো খেতে পারিনি, খালি দেখছি ফ্লোরিডা বসে বসে, তো এখন আমরা খাচ্ছি। সুমন ভাই সবই জানে, কেমনে কাটতে ওই কি আসবি। আরে তুমি কেন আমাকে তোমরা ফুকি মা বলতো না, যদি অবস্থা হয় না যাও ওইদিকে যাও। সুমন দোয়াপাল্লা করে দিয়েছে আর জিসা রান্না করছে, জিসা এত সুন্দর আসছে কালারটা বলা। আর এক আপু আমাকে কমেন্টস করলো যে এটা ইয়ে করার জন্য, যে রেসিপি আকারে না, রেসিপি না, এটা চামড়া সহ রান্না করার জন্য। ও হ্যাঁ, ওই আপুর কথাটা আমার মনে আছে, যার কারণে বেশি সুন্দর লাগতেছে না, মনে সুন্দর লাগছে। আর চামড়া সহ রান্নাটাই যেমন আকর্ষণ বেড়ে গেছে তরকারি, আর লাউটা মাশাআল্লাহ বড় গোল দিয়ে এক গোল হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমি মানে এটা হইলেই ভাত খাবো।
সবজির কারিডি করতো আচ্ছা ঠিক আছে, ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।